আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। চমৎকার ওয়াদিয়ে জিনের এই নিদর্শন এবং প্রকৃতির সুন্দর কতটা সুন্দর হতে পারে এই পাহাড়টা দেখুন। এখানে এসে শেষ হয়ে গিয়েছে চমৎকার এই পাহাড়ের এই উঁচু উঁচু পাহাড়ের এই উপত্যকা এবং চতুর্পাশের এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কতটা সুন্দর এটা দেখলে তার অনেকটাই উপলব্ধি করা যায়। লাইভ দিচ্ছিলাম বারবার কিন্তু এখানে নেটওয়ার্ক একদম দুর্বল কেটে যাচ্ছে। চতুর্দিক থেকে দেখতে পাচ্ছেন পাহাড়ে পাহাড়ে যেন ঘিরে আছে, যার কারণে নেটওয়ার্ক এখানে একদম পাওয়া যাচ্ছে না। এই পাহাড়টা অনেক উঁচু, সেজন্যে সরাসরি ভিডিও করছি আপনাদেরকে দেখাবার জন্যে। চতুর্পার্শ্ব দিয়ে সুন্দর কাটাযুক্ত কিছু গাছ তৈরি হয়েছে, অনেক দর্শনার্থীরা এখানে আসেন, যেটা আমি লাইভে বলতে চেয়েছিলাম কিন্তু কেটে যাচ্ছে। পাথরের গায়ে অনেক কিছু লেখা আছে, লেখা আছে আল্লাহর নাম, অনেকে তাদের নিজ দেশের পতাকা এঁকে গিয়েছে। আমাদের বাংলাদেশের একটা পতাকা দেখা যায় সেই চূড়ায়, তার মানে হচ্ছে আমাদের বাঙালি ভাইয়েরা হয়তো প্রবাসী, নয়তো বা এমন হতে পারেন যে মক্কায় হজ করার জন্য আল্লাহর ঘরের জিয়ারতের জন্য এসেছেন কিংবা উমরার জন্য এসেছেন। অন্যরা লিখেছে, দেখে দেখে উনিও লিখতে চেষ্টা করেছেন, পাহাড়ে পাহাড়ে যেন একটা মিলন মেলা জমে গিয়েছে। চমৎকার এই দৃশ্য, আসলে দেখার মতো অনুভব আর উপলব্ধি, একটা চমৎকার উপলব্ধি কিন্তু এখানে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কতটা সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দেখছেন এই ভিডিওটা সকলকে আসার জন্যে তৌফিক দান করুন। আমি বলবো প্রকৃতি প্রেমী যারা, যারা আল্লাহ পাকের সৃষ্টি, প্রকৃতির বিভিন্ন পরিবেশ দেখতে চান, ঘুরে বেড়ান পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে, আমি বলবো মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক এই দেশ সৌদি আরবের মক্কা মদিনা আপনারা আসবেন। প্রকৃতির সৌন্দর্য আপনি এখান থেকে অনেক উপভোগ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বারবার মক্কা এবং মদিনার জিয়ারতের জন্য আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।